Respected, reverent, and dear viewers, at the very outset of my today's discussion, I would like to give you salam, assalamu alaikum. Today, I would like to talk about why an advocate is called or regarded or considered as learned in Bangladesh. বাংলাদেশে কেন একজন আইনজীবীকে লার্নেড হিসেবে সম্বোধন করা হয়, আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা জানি আইনজীবীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল, এবং বাংলাদেশ বার কাউন্সিল পরিচালিত হয় একটি নির্দিষ্ট আইনের দ্বারা, আর সেই আইনটির নাম হচ্ছে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। এটার সাথে আবার একটা রুলসও আছে, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972। দুটাকে মিলেই কমনলি বলা হয় দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972। এই আইনের মধ্যেই অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে ওয়ান হু প্লিডস বিফোর দ্য কোর্ট ফর অ্যানাদার, একজন ব্যক্তি যিনি অন্যের জন্যে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তাহলে একজন আইনজীবীকে যুক্তিতর্ক উপস্থাপন করতে হয় একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, একটা নির্দিষ্ট মামলার উপরে, একটা নির্দিষ্ট সুটের উপরে, একটা নির্দিষ্ট কেসের উপরে, একটা নির্দিষ্ট কজের উপরে। তাহলে যুক্তিতর্ক উপস্থাপন করতে গেলে অবশ্যই তাকে সেই মামলার উপরে ভালো করে অধ্যয়ন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, যেটাকে বলা হয় টু অ্যাকোয়ার নলেজ, অর্থাৎ তাকে জ্ঞান অর্জন করতেই হবে। যে একজন আইনজীবী তত বেশি তার মামলায় সাইন করবে, ভালো করবে, যখন সে ওই মামলার ফ্যাক্টটা ভালো করে সে বুঝে নেবে, জেনে নেবে, এবং ফ্যাক্ট জানাটাকেই বলা হয় আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের প্রায় 90%। তো সুতরাং তাকে নলেজ অর্জন করতে হবে, ভালোভাবে জ্ঞান নিতে হবে, এবং এর পাশাপাশি তাকে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। রিসার্চ করতে হবে এই জন্য যেহেতু তাকে কোর্টে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে, যে তার পক্ষের যে সমস্ত আর্গুমেন্টস আবার অপর পক্ষের যে সমস্ত আর্গুমেন্টস অপর পক্ষ দিতে পারে, কারণ সেগুলোও তাকে খণ্ডাতে হবে, ওই বিষয়েও তাকে গবেষণা করতে হবে। অপর পক্ষের আর্গুমেন্টসটা খণ্ডিয়ে নিজের আর্গুমেন্টসটা কোর্টে উপস্থাপন করে তাকে শ্রেষ্ঠ হিসেবে কোর্টে, সে যে তার মামলাটা যে খুবই ভালো এটা কোর্টে তাকে প্রমাণ করতে হবে। আমরা জানি বাংলাদেশের বিচার ব্যবস্থা হচ্ছে অ্যাডভার্সারিয়াল সিস্টেম, বোথ পার্টিস কনটেস্ট, উভয় পক্ষের যে একটা আইনগত লিগাল ব্যাটল, যে লিগাল কম্পিটিশন বিফোর দ্য কোর্ট, যে আইনের যে প্রতিযোগিতা, যুক্তিতর্কের যে প্রতিযোগিতা, এটা কোর্টে আমরা যে কনটেস্ট এবং লিগাল ব্যাটলের মাধ্যমে উপস্থাপন করতে হয়, এজন্যে তাকে তার মামলার বিষয়ে গবেষণা করতে হয়। থার্ড হচ্ছে আর্গুমেন্টস, টু গিভ আর্গুমেন্টস, টু প্লেস আর্গুমেন্টস। আইন পেশাটাকে, এই আর্গুমেন্টসটাকে, ল প্রফেশনটাকে যে তুলনা করা হয়, দ্য লিগাল প্রফেশন ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আর্ট, এটা একটা কলা, এটা একটা শিল্প, এটাও একটা শিল্প। যেই আইনজীবী তার যে পার্টির পক্ষে, তার ক্লায়েন্টের পক্ষে খুব সুন্দর করে নলেজ অর্জন করে, গবেষণা করে, আর্গুমেন্টস দিয়ে সুন্দর উপস্থাপন করতে পারে, তাহলে ওই আইনজীবী অবশ্যই ওই মামলায় সে জিতবেন। শের বাংলা একে ফজলুল হক, যিনি বাংলাদেশের একজন খুব উঁচু দরের আইনজীবী ছিলেন, এবং তার জ্ঞান এত বেশি ছিল যে তাকে শেরে বাংলা, যে জ্ঞানের উপরেও যে কোনো বই তিনি নাকি একবার পড়লে তার হুবহু সেটা তার যে তার হৃদয়ে তিনি ভালো করে এঁকে নিতেন, এবং আইনজীবী হিসেবেও তিনি সেরা আইনজীবী ছিলেন। এবং বাংলাদেশ যে সুপ্রিম কোর্ট বার, যে এই বার সমিতিতে উনি সর্বোচ্চ সময় যে উনি বার সমিতির নেতা ছিলেন, একটি মামলায় তিনি বাদী পক্ষের আইনজীবী ছিলেন, যে কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি বাদী পক্ষের, তিনি কোর্টে বিবাদী পক্ষের আর্গুমেন্ট শুরু করে দিয়েছেন। ভাগ্যিস
তার মক্কেল কোর্টের পেছনে বসা ছিল। তো উনি বিবাদী পক্ষে আর্গুমেন্টস দিতে দিতে দেখা যাচ্ছে যে বিবাদী পক্ষ জিতেই যাবে। ফলে ওনার মক্কেল বুঝতে পারলো আমার স্যার তো ভুলে গেছে কোন পক্ষে। তখন উনি গিয়ে যে স্যারকে পেছনে গিয়ে একটু স্মরণ করে দিলেন, স্যার আপনি তো আমার পক্ষে, বাদী পক্ষের। তখন শেরে বাংলাকে ফজলুক দেখেন যে ওকালতির কী আর্ট। তিনি বললেন যে ইউর অনার, মাই লর্ড, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এটা বিবাদী পক্ষের যুক্তিতর্ক এবং বিবাদী পক্ষেরই আর্গুমেন্টস, তারা এতটুকু বলতে পারবে, বাট আমি এখন আমার যে পক্ষবাদী আমি তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করছি। সুতরাং আমরা বড় বড় আইনজীবী যারা সফল হয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি মামলায় আলাদাভাবে জ্ঞান অর্জন করেছেন, গবেষণা করেছেন এবং ভালো করে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তারাই জীবনে সফল হয়েছেন, স্মরণীয় হয়েছেন, বরণীয় হয়েছেন। তো সুতরাং একজন আইনজীবীকে লার্নেড বলার মূল কারণ হচ্ছে তাকে প্রত্যেকটি মামলায় সেপারেটলি জ্ঞান অর্জন করতে হয়, নলেজ, রিসার্চ অ্যান্ড আর্গুমেন্ট কমনলি, যে দিস থ্রি থিংস বেসড অন অ্যাডভোকেসি ইন বাংলাদেশ। দ্যাটস ওয়াই অ্যান অ্যাডভোকেট ইজ কল্ড ইন বাংলাদেশ এজ লার্নেড। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।